ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিন গুগল সম্পর্কে কম বেশি জানে না তা তো হবার নয়। হয়তো এই ভিডিওটি দেখতেও আপনি গুগল করে এসেছেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাতে তাদের গবেষণা প্রকল্প হিসেবে গুগলের যাত্রা শুরু হয়েছিল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের কার্যক্রম শুরু হয়েছিল দুই প্রতিষ্ঠাতা অপর একজন বন্ধুর গ্যারেজ থেকে। প্রতিনিয়ত এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে যাচ্ছি আমরা তথ্য খোঁজা থেকে শুরু করে নানা ধরনের কাজে। বন্ধুরা, আজ জানাবো গুগল সম্পর্কে এমন কিছু জানা অজানা তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। বন্ধুরা, অনেক স্টাডি করে এই ভিডিওটি বানানো হয়েছে, তবুও তথ্যের সামান্য বিভ্রাট থাকতে পারে, কারণ অনলাইনে সব কিছুই পরিবর্তনশীল, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আগে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। শুরুতেই ব্যাকরা প্রসঙ্গ, গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই প্রতিষ্ঠানের প্রথম নাম দিয়েছিলেন ব্যাকরাব, সেই 1996 সালে। তখন তারা ওয়েব ক্রুলার নিয়ে কাজ করছিলেন। ওয়েব ক্রুলার হচ্ছে যে পদ্ধতিতে একটি ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটকে খুঁজে বের করে এবং সেগুলোর অতীত লিঙ্কের উপর ভিত্তি করেই ওয়েব পেজ র্যাঙ্ক করে। ব্যাকরাব স্ট্যানফোর্ডের সার্ভারে এক বছরের বেশি সময় ধরে অ্যাক্টিভ ছিল। দ্বিতীয় প্রসঙ্গ, গুগল। গুগল নামটি ম্যাথামেটিক্যাল টার্ম গুগল থেকে নেওয়া হয়েছে। ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন নতুন নাম খোঁজার জন্য বিভিন্ন আইডিয়া ঘাটতে ঘাটতে তারা ম্যাথামেটিক্যাল টার্ম গুগল থেকে অনুপ্রেরণা পেয়ে যান। গুগল হচ্ছে এক এবং এর পরে 100টি শূন্য দিয়ে তৈরি একটি টার্ম। গুগল থেকে তারা সরাসরি গুগলে পৌঁছাতে পারেননি। তারা প্রথমে গুগল থেকে গুগলপ্লেক্স শব্দটি বেছে নেন, কিন্তু পরে গুগল নাম হবে বলে সিদ্ধান্ত নেন। তবে গুগল নামের ডোমেনটি তখন অলরেডি বিক্রি হয়ে গেছে, বিধায় তারা উচ্চারণে একই শব্দ গুগলকে বেছে নেন সাইটের নাম হিসাবে। গুগলের সাইটে যাওয়ার পর আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে তাদের সাইটে সবসময় একটি আই এম ফিলিং লাকি নামের একটি বাটন থেকে থাকে, আর এর ফিচারের জন্য গুগলকে প্রতি বছর $110 মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হতো। কিন্তু বর্তমানে এই ফিচারকে সার্চ বক্সেই নিয়ে এসছে গুগল। এবার আপনি লক্ষ্য করলে দেখবেন যে গুগল সার্চ বক্সে কোনো কিছু টাইপ করলেই এর পরের সম্ভাব্য শব্দগুলো গুগল আপনার জন্য সাজেস্ট করবে। এটাই আই এম ফিলিং লাকি ফিচারের নতুন সংস্করণ। প্রথম ডুডল, আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে কোনো বিশেষ দিবসে গুগলের সার্চ পেজে গুগলের লোগোকে উক্ত দিবসের অনুযায়ী আলাদাভাবে বিশেষ করে সাজানো হয়ে থাকে, এগুলোকে ডুডল বলা হয়। বর্তমানে গুগলের প্রায় 2000-এরও বেশি ডুডলস রয়েছে। আপনি জানেন কি গুগলের প্রথম ডুডল ছিল বার্নিং ম্যান? 1998 সালে বার্নিং ম্যান ফেস্টিভ্যাল থেকে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন তাদের প্রথম গুগল ডুডলের ইন্সপিরেশন পেয়ে থাকেন। নাসার সাথে চুক্তি, গুগল নাসার সাথে একটি টেকনোলজি চুক্তি করে। গুগলের অনেকগুলো প্রাইভেট জেট প্লেন ছিল যেগুলোকে ল্যান্ড করার জন্য নিজস্ব রানওয়ের দরকার হতো, তাই গুগল নাসাতে বাৎসরিক $1.4 মিলিয়ন এবং গুগলের ড্রোন ব্যবহার করে নাসা তথ্য সংগ্রহের বিনিময়ে তাদের কাছ থেকে আমেরিকার সিলিকন ভ্যালিতে নিজস্ব একটি প্লেন রানওয়ে কিনে নেয়। এছাড়াও 2008 সালে গুগল নাসার সাথে আরেকটি চুক্তি করে যেখানে 40 বছরের জন্য গুগলের নতুন গুগলপ্লেক্স তৈরি করার জন্য 42 একর জমি কিনে নেয়। ভুলের গুণ, গুগল ডোমেনের শব্দটি নিজেই গুগল শব্দের একটি ভুল বানানের রূপ, তাই গুগল তার নামের আশেপাশে মিল খায় এমন প্রায় 1400টি ডোমেন কিনে রেখেছে যাতে ভুল অ্যাড্রেস লিখলেও ব্যবহারকারীরা গুগলের পেজে চলে আসেন। প্রসঙ্গে 7 নম্বর, ছাগল ভাড়া করা। গুগলের হেডকোয়ার্টারের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুগল প্রতি সপ্তাহে প্রায় 200টি ছাগল ভাড়া করে থাকে। গুগল একটি পরিবেশ বান্ধব কোম্পানি, তাই তাদের হেডকোয়ার্টার আশেপাশের জায়গাগুলোকে ন্যাচারালভাবে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে গুগল এই সকল ছাগলের সাহায্য নিয়ে থাকে। ছাগল জমি থেকে ঘাসের সাথে সাথে যাবতীয় আগাছা এবং অন্যান্য গাছ জাতীয় জিনিস খেয়ে জমিগুলোকে উর্বর ও পরিষ্কার করে রাখে। ডিকশনারিতে গুগল যোগ হওয়াতে গুগলের ফাউন্ডাররা খুশি ছিলেন না। 2006 সালে অক্সফোর্ড ইংরেজি ডিকশনারিতে গুগল শব্দটি যুক্ত করে দেয়, কিন্তু এ বিষয়ে গুগলের ফাউন্ডাররা খুশি ছিলেন না, কারণ গুগল নামের মধ্যেই ইংরেজি মিসস্পেলিং রয়েছে। এছাড়া গুগল শব্দটি ডিকশনারিতে এসে গেলে সবাই এই শব্দটি ব্যবহার করা শুরু করবে এবং তাদের কোম্পানির ভ্যালু কমে যাবে, যদিও সেটা পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হয়েছিল। 9 নম্বর, সার্চের সংখ্যা 2.3 মিলিয়ন প্রতি সেকেন্ড। পুরো বিশ্বে প্রতি সেকেন্ডে প্রায় 2.3 মিলিয়ন গুগল সার্চ করা হয়ে থাকে, তাহলে বুঝুন গুগলের কী পরিমাণের ব্যান্ডউইথ এবং হোস্টিং পাওয়ারের দরকার হয়। 2016 সালের শেষের দিকে একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় যে প্রতি মাসে 100 বিলিয়নের বেশি গুগল সার্চ করা হয়ে থাকে, আর 2 ট্রিলিয়নেরও বেশি সার্চ করা হয় প্রতি বছরে। প্রথম দিকের অ্যাঞ্জেল ইনভেস্টর, পৃথিবীর সবচেয়ে বৃহৎ অনলাইন শপিং রিটেলার আমাজন ডট কমের ফাউন্ডার, চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার জে বেজোস ছিলেন গুগলের প্রথম দিকের ইনভেস্টরের মধ্যে একজন। গুগলের প্রথম অ্যাঞ্জেল ইনভেস্টর হলেন সান মাইক্রো সিস্টেম এর কোফাউন্ডার অ্যান্ডি বেক্টোলিজেন। তিনি 1998 সালে গুগলে $10 লাখ ইনভেস্টমেন্ট করেন, যখন গুগল ইনকর্পোরেশন হিসেবে ফর্মও তৈরি করেনি। সেই বছরই বেজোস গুগলে একটি লাভজনক প্রজেক্ট ভেবে নিয়ে এতে $1998 সালে $25 লাখ বিনিয়োগ করেন। তার দেখা দেখি গুগল প্রজেক্টে আরও বেশ কয়েকজন ইনভেস্ট করে তখনকার সময় গুগলের কার্যক্রমকে বাঁচিয়ে রেখেছিলেন। স্ট্যানফোর্ড রুলস,
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গুগলের পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমের পেটেন্ট রাইটসের মালিকানা সংরক্ষণ করে থাকে। স্ট্যানফোর্ডের আদিনিয়ম অনুযায়ী বলা রয়েছে যে স্ট্যানফোর্ডে অধ্যয়নরত অবস্থায় এর কোনো স্টুডেন্ট যদি ব্যবসাজনক কোনো কিছু শুরু করে বা আবিষ্কার করে তাহলে সেটার পেটেন্ট রাইটসের মালিক স্টুডেন্ট না হয়ে বরং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হবে। গুগলের মূল তালিকা শক্তি এই পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম। তবে গুগল স্ট্যানফোর্ডের সাথে 1.8 মিলিয়ন শেয়ারের একটি চুক্তির মাধ্যমে ওই পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমের এক্সক্লুসিভ অ্যাক্সেস নিয়ে নিয়েছে। $2.7 বিলিয়ন ফাইন। 2017 সালের জানুয়ারিতে গুগলের বিরুদ্ধে এন্টিট্রাস্ট লয়ের ভায়োলেশনের জন্য প্রায় $2.7 বিলিয়ন মার্কিন ডলারের জরিমানা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের রেগুলেটররা এই জরিমানাটি ফাইল করেন। তাদের তথ্য মতে ইউরোপের বেশ কটি শপিং মলের জন্য গুগল তার সার্চ পেজে আলাদাভাবে ফিচার রেজাল্ট স্থাপন করে এন্টিট্রাস্ট লটি ভেঙে ফেলেছিল। তথ্য প্রযুক্তির এই যুগে এটাই হলো সবথেকে বেশি জরিমানার পরিমাণ। তবে এই $2.7 বিলিয়ন মার্কিন ডলার গুগলের 2016 সালের আয়ের মাত্র 2.5% বহন করে। এর আগে সর্বোচ্চ জরিমানা হিসেবে ইন্টেলের রেকর্ড ছিল। 2009 সালে ইন্টেলের বিরুদ্ধে এন্টিট্রাস্ট লয়ের প্রায় 1.2 বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। অদ্ভুত এবং ইউনিক। আপনি লক্ষ্য করে দেখবেন যে গুগলের সাইটে আপনি অনেকগুলো ভাষার চয়েস করে নিতে পারবেন। সেখানে গিয়ে আপনি বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল সহ পৃথিবীর ইউনিক এবং অদ্ভুত ভাষাগুলো গুগলে ভাষা হিসেবে ব্যবহার করতে পারবেন। $1 মিলিয়ন বাজিমাত। 1999 সালে গুগলের ফাউন্ডাররা গুগলকে বেচে দেওয়ার জন্য ইয়াহু, অ্যাল্টাভিস্টা, এক্সাইটের মতো বড় বড় প্রতিষ্ঠানের কাছে গিয়েছিলেন। কিন্তু মাত্র $1 মিলিয়ন মার্কিন ডলার বিনিময়েও তারা কখন গুগলকে এদের কাছে বিক্রি করতে সক্ষম হয়নি। পরবর্তীতে 2004 সালে আবারও এরা ইয়াহুকে গুগল কিনে নেওয়ার জন্য $5 মিলিয়ন মার্কিন ডলার অফার দেয়। কিন্তু ইয়াহু কোম্পানিটি এই অফারটিও গ্রহণ করেনি। বর্তমানে 2017 সালে এসে গুগলের নেট ভ্যালু প্রায় $100 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড। 2017 সালে গুগল জনপ্রিয় টেক জায়ান্ট অ্যাপেলকে ছাড়িয়ে গিয়ে বিশ্বের সবচেয়ে ভ্যালুযুক্ত ব্র্যান্ড হিসেবে নিজেকে স্থাপন করে নিয়েছে। 2011 সাল থেকে অ্যাপল বিশ্বের সবচেয়ে ভ্যালুযুক্ত ব্র্যান্ড হিসেবে নিজেদের স্থান ধরে রেখেছিল। কিন্তু গুগল সেটা 2017 সালেই নিজেদের করে নেয়। ইউটিউব গুগল পরিবারের সদস্য। ইউটিউব গুগল পরিবারের সদস্য হয় 2006 সালে। $150 কোটি বেশি দামে ইউটিউবকে কিনে নেয় গুগল। এখন ইউটিউবের মাসিক ব্যবহারকারী প্রায় 200 কোটি। প্রতি মিনিটে ইউটিউবে আপলোড হয় প্রায় 400 ঘন্টার ভিডিও। প্রথম স্টোরেজটি তৈরি হয়েছিল লোগো দিয়ে। গুগল যখন ব্যাকরাব নামে পরিচিত ছিল তখনকার ঘটনা এটি। গুগলের প্রথম স্টোরেজটি এখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রদর্শিত হয়। তবে আপনি জেনে অবাক হতে পারেন যে গুগলের প্রথম স্টোরেজটি তৈরি হয়েছিল লোগো দিয়ে। এতে স্টোরেজ ছিল প্রায় 40 জিবি, যা বর্তমানের সময়ে কিছুই নয় গুগলের কাছে। এই 40 জিবি স্টোরেজ করা হয়েছিল 10টি 4 জিবি স্টোরেজ কানেক্ট করে। গুগলের কর্মী শুধুই 2 জন। প্রথম দিকে গুগলের কর্মী 2 জন প্রতিষ্ঠাতাই ছিলেন কেবল। সে কারণে তারা লাঞ্চে যাওয়ার সময় হোম পেজে লিখে রেখে যেতেন সের্গেই এবং ল্যারি এখন দুপুরের খাবার খাচ্ছে, তাই কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি সমাধান সম্ভব নয়, অনুগ্রহ করে অপেক্ষা করুন। প্রথমে সার্চ বাটন ছিল না। এমনকি শুরুতে গুগলের সাইটে কোনো সার্চ বাটন ছিল না। যা সার্চ করবেন তা লিখে ইন্টার চাপতে হতো। অদ্ভুত মনে হলো সত্য, গুগলের ফাউন্ডাররা সার্চ বাটন ডিজাইন করতেই জানতেন না। গুগলের হোম পেজ। গুগলের প্রধান পাতা অর্থাৎ google.com-এ কোনো বিজ্ঞাপন রাখা হয় না। যদি গুগল সেখানে বিজ্ঞাপন দেওয়ার আগ্রহ প্রকাশ করত তাহলে এর জন্য প্রত্যেকটা বিজ্ঞাপনদাতারা কমপক্ষে $10 মিলিয়ন দিত। হোম পেজ ছিল প্রথম থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন। এতে খুব বেশি সেকশন কন্টাক্ট দেওয়া হয়নি, কারণ তখন সাইটটির প্রতিষ্ঠাতারা HTML কোডিংয়ে অতটা দক্ষ না থাকায় তারা একে সাধারণভাবে রেখে দেন। পরবর্তীতে গুগল প্রসার লাভ করার পরেও এই পরিচ্ছন্ন সাধারণ চেহারাটাই রেখে দেওয়া হয়। ভুল বানানে গুগল খুঁজলেও কোনো সমস্যা নেই। সাধারণত কোনো কিছু লিখতে গিয়ে আমরা ভুল করে থাকি, আর এই বিষয়টা মাথায় রেখেই সেই ডোমেনগুলো কিনে রেখেছে গুগল। যেমন google.com, gloglie.com বা golglr.com। যাই লিখুন না কেন, সার্ভার নট ফাউন্ড দেখাবে না। তাছাড়া সার্চ বক্সে 466453.com লিখে সার্চ করলেও আপনার সামনে গুগল এসে হাজির হবে। তবে সেটা জানার জন্য অবশ্যই আপনার বাসার পুরনো কিপ্যাড ফোন খুঁজে বের করতে হবে, তাহলেই বুঝতে পারবেন গুগলের সাথে সংখ্যাটির মিল কোথায়। 50,000 নামের কপিরাইট। গুগল তার নামের আশেপাশের প্রায় 50,000 নাম কপিরাইট করে রেখেছে। গুগলের কম্বিনেশন করে যতগুলো দেখতে মানানসই নাম পাওয়া যায় তার সবগুলোই গুগল কিনে রেখেছে। শুধু নাম নয়, গুগল তার বানানের সবগুলো অক্ষরও কপিরাইট করে রেখেছে। গুগল স্ট্রিট ভিউ। গুগল স্ট্রিট ভিউর জন্য স্ট্রিট ভিউ কার পৃথিবী জুড়ে পাড়ি দিয়েছে 28 মিলিয়ন মাইল পথ। শুধু কার নয়, স্ট্রিট ভিউর জন্য উটকে কাজে লাগিয়ে মরুভূমির রাস্তার ছবিও তুলেছে গুগল। ইমেজ সার্চ। 2001 সালে চালু করা হয় গুগল ইমেজ সার্চ, যার অনুপ্রেরণা ছিল 2000 সালের গ্রামী পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেনিফার লোপেজের পরা সবুজ পোশাকটি। এটি গুগলের সবচেয়ে জনপ্রিয় সার্চে পরিণত হয়েছিল। জিমেলের যাত্রা শুরু। গুগল প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিন তাদের কর্মীদের অভিনব কায়দায় অবাক করে দিয়ে এপ্রিল ফুল ডে উদযাপন করে।
গুগলের নিজস্ব ইমেল সেবা জিমেলের কথা ঘোষণা করা 2004 সালের পয়লা এপ্রিল বা এপ্রিল ফুলস ডেতে। অনেকেই ভেবেছিলেন যে এটা আসলে একটা রসিকতা। গুগলে কর্মীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা। গুগলে চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সার্টিফিকেটের তেমন গুরুত্ব দেয় না। গুগলে কর্মরতদের মধ্যে 15% কর্মী কলেজ শেষ করেননি বা কলেজই যায়নি। নোগলা। গুগলের সদস্যদের তারা বলে গুগলার, আর নতুন কোনো সদস্য যোগ দিলে তাকে বলা হয় নোগলার। গুগলপ্লেক্স। গুগলের হেডকোয়ার্টারটির নাম গুগলপ্লেক্স। নামটি নেওয়া হয় গাণিতিক শব্দ গুগলপ্লেক্স থেকে। গুগলপ্লেক্সের আয়তন প্রায় 20 লক্ষ স্কোয়ার ফিটের। এর ভিতর ভলিবল কোর্ট, পিয়ানো, 2টি সুইমিং পুল, ব্যায়ামাগার এবং 18টি ক্যাফেটেরিয়া রয়েছে। আর এই অফিসটাতে কুকুর নেওয়া যায় কিন্তু বিড়াল না। বিনামূল্যে খাবার পরিবেশন। গুগল হচ্ছে প্রথম বড় প্রযুক্তি কোম্পানি যারা তাদের কর্মচারীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে। ফোর্বসের তথ্য অনুযায়ী গুগলের পিতা সার্গেই ব্রিন প্রথম দিক থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে গুগলের অফিস কখনোই খাবার প্রাপ্তির স্থান থেকে 60 মিটারের বেশি দূরত্বে হবে না। গুজব আছে যে তখন কোম্পানির সবচেয়ে জনপ্রিয় খাবার ছিল সুইডিশ ফিশ, কিন্তু এখন গুগলের লোকজনের জন্য নানা ধরনের মাংস আর ভালো মানের কফির ব্যবস্থা রয়েছে। দুর্ঘটনা। গুগলের একজন ইঞ্জিনিয়ার 2009 সালে একবার ইন্টারনেট ব্যবস্থা ধসিয়ে দিয়েছিলেন, যিনি দুর্ঘটনাবশত গুগলের ব্লক ওয়েবসাইটের রেজিস্ট্রিতে ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্নটি যোগ করে ফেলেছিলেন। যেহেতু প্রায় প্রতিটি ওয়েবসাইটেই স্ল্যাশ চিহ্নটি আছে, তাই সে সময় অনলাইনে কোনো ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না। নবায়নযোগ্য জ্বালানি। গুগল 2018 সালের এপ্রিলে পরিণত হয় প্রথম কোম্পানিতে যারা 100% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে। এর অর্থ হচ্ছে তারা প্রতি 1 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করার সাথে সাথে 1 কিলোওয়াট বিদ্যুৎ তৈরি করছে। ডাইনোসর। গুগলপ্লেক্সে টিরেক জাতীয় ডাইনোসরের একটি বিশাল মূর্তি রয়েছে, যার ওপর প্রায় অসংখ্য প্লাস্টিকের তৈরি গোলাপি ফ্লামিঙ্গো বসে থাকতে দেখা যায়। গুজব রয়েছে যে এটা হচ্ছে কর্মচারীদের প্রতি এক সতর্কবার্তা, যেন তারা কখনো গুগলকে বিলুপ্ত হতে যেতে না দেন। গুগলের জন্মদিন। গুগলের আসলে 6টি জন্মদিন আছে, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে শুধু 27 সেপ্টেম্বরকেই তারা জন্মদিন হিসেবে পালন করবে। ডিডিউমিন। যখন থেকে গুগল ডিডিউমিন নামক ফিচারটি তাদের সাইটে যোগ করেছে, তখন থেকে তাদের সাইটে ট্রাফিক আগের থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। সংখ্যা পড়ে দিতে পারে গুগল। বড় কোনো সংখ্যা নিয়ে কোনো সমস্যা আছেন, পড়তে পারছেন না, গুগল দিতে পারে সমাধান। সংখ্যাটিকে পড়ে দিতে গুগলে সেই সংখ্যাটির পরে ইকুয়াল ইংলিশ লিখলেই চলবে। গুগলের সার্চ বক্সে বিনোদন। গুগল যে সবসময় কাজেই ব্যবহৃত হবে এমন তো কোনো কথা নেই, মাঝে মাঝে বিনোদনের খোরাকও হতে পারে। গুগলের সার্চ বক্সে ডু এ ব্যারেল রোল লিখুন, তারপরে দেখুন চমক, আপনাকে পুরো একচক্ষু নাগরদোলার দোল খাইয়ে নিয়ে আসবে। সার্চ বক্সে 24154390 লিখলে দেখতে পাবেন কিছু অদ্ভুত ছবি। ছবিগুলোতে কিছু মানুষ ডিপ ফ্রিজের ভেতর মাথা ঢুকিয়ে বসে আছে। এরকম আরও কিছু পাগলামি রয়েছে গুগলের, যেমন গুগল মিরর, গুগল গ্র্যাভিটি, এপিক গুগল, গুগল লোকো, গুগল হ্যাকার, গুগল ম্যাজিক, গুগল মুন, এরকম আরও কিছু শব্দ আছে যেগুলো লিখে আই এম ফিলিং লাকি বাটনে ক্লিক করলে দেখতে পাবেন চমক। চেষ্টা করে দেখুন একবার। গুগলের প্রথম টুইট। গুগলের প্রথম টুইটটি ছিল খুবই মজার এবং উদ্ভাবনী। 2009 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ সকাল 6:04 টুইটটি করা হয়। টুইটটি ছিল ছবিতে দেখা শব্দগুলোর মতো। এটি গুগলের বিখ্যাত একটি লাইনেরই বাইনারি নাম্বার, আর যার অর্থ হল আই এম ফিলিং লাকি। গুগল প্রতি সপ্তাহে একটি করে কোম্পানি কিনে। জিমেইল, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ, গুগল ক্রোম এসবের বাইরেও 2010 সাল থেকে গুগল প্রায় প্রতি সপ্তাহে একটি করে কোম্পানির মালিক হচ্ছে। এমনকি এখন গুগল স্মার্টফোনও এনেছে, কিন্তু অ্যান্ড্রয়েড, ইউটিউব, অ্যাডসেন্স এসব প্রতিষ্ঠানের মালিকও গুগল। এরকম আরও 70টি কোম্পানি রয়েছে। গুগল ইনকর্পোরেটের বিশালতা বোঝানো যায় একটি পরিসংখ্যান দিয়ে। 2010 সালের পর গুগল গড়ে প্রতি সপ্তাহে একটি করে কোম্পানি বা প্রতিষ্ঠান কিনে নিচ্ছে। অ্যালফাবেট ইনকর্পোরেশন। 2015 সাল থেকে গুগল সহ গুগলের অধীনস্থ সকল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশন নামের একটি প্যারেন্ট কোম্পানির অধীনে কাজ চালাচ্ছে। ল্যারি পেজ অ্যালফাবেটের সিইও এবং সার্গেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। গুগলের ভবিষ্যৎ পরিকল্পনা। গুগলের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বেশ উচ্চাকাঙ্ক্ষী বলতে হয়। 2020 সালের মধ্যে সারা পৃথিবীর প্রায় 127 মিলিয়ন বই স্ক্যান করে নিজস্ব ডেটাবেজে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছে গুগল। যদিও করোনার কারণে সেটা স্তিমিত হয়ে গেছে, তবুও তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া তারা এমন একটি কম্পিউটার বানানোর চেষ্টা করছে যেটি নিজেই প্রোগ্রাম লিখতে পারবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে রাখা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।